ইউরোপের আকাশে দেখা মিলল রহস্যময় আলোর। গোলাপি সবুজ নীল সহ বর্ণিল এই আলোকছটার খেলা চলে টানা কয়েক ঘণ্টা, যা দেখা যায় জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন ও ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে। রহস্যময় এই আলো মূলত সৌরঝল, যাকে কেন্দ্র করে দেখা মেলে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। সূর্য থেকে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিসপ্লে তৈরি করে, যা দেখা যায় আকাশে। তবে এই আলোকছটার রং নির্ভর করে মূলত আগত কণার সংখ্যা এবং তাদের শক্তির ওপর। এদিকে এবারের নর্দার্ন লাইটসকে দুই দশকের অন্যতম শক্তিশালী সৌরঝড় বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া বিষয়ক সংস্থা নোয়া। শক্তিশালী এই সৌরঝড়ের কারণে বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে সুইডেনে। এছাড়া স্যাটেলাইট সিস্টেম ও পাওয়ার গ্রিডের ওপর বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। উল্লেখ্য, নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস হল অরোরা পোলারিসের উত্তরীয় সংস্করণ, যা পৃথিবীর সবচেয়ে অনন্য প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি। উত্তর গোলার্ধের মেরু আলো, উত্তরের আলো বা অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ অক্ষাংশে মেরু আলোকে দক্ষিণের আলো বা অরোরা অস্ট্রালিস নামে পরিচিত। তবে এটি শুধুমাত্র ইউরোপ ও উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বাসিন্দারাই দেখতে পান।